বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবার মান উন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গু সহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হবে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবার মান উন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গু সহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হবে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবার মান উন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গু সহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হবে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবার মান উন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গু সহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হবে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবার মান উন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গু সহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হবে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে।